বেশ কিছুদিন হয়ে গেল ব্যস্ততার কারণে এই ছকে বাঁধা জীবন থেকে বেরিয়ে আর ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি। দুঃখিত তার জন্য। আজ আবার এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে বিকেল চারটে, আর আজ একটি ছক ভাঙা বিকেল। তো হাতে এক কাপ গ্রিন টি নিয়ে এখন আমি চলে যাচ্ছি আমার ছাদ বাগানে। আপনাদের আজ দেখিয়ে দেব আমার ছোট বাগানের কিছু কালেকশন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গো গ্রিন। আমার এই বাড়িটা নতুন হওয়ার দরুন এখানে আসার পর বাগানটা এখনও বেশি বড় করতে পারিনি। তবু যে কয়টা গাছ রয়েছে তাদের পরিচর্যা করতেই সপ্তাহান্তের অবসরটা ভালোই কেটে যায়। বর্তমানে আমার বাগানে পর্তুলিকা, রঙ্গন, মাসান্ডা, মিনিটগর, জবা প্রভৃতি আরও ফুলের গাছ আছে। এর মধ্যে আমার অন্যতম প্রিয় এই গোলাপ গাছটি, এটা আমি মিরিক থেকে এনেছিলাম। এই গাছটিতে সারা বছর ছোট ছোট এবং প্রচুর পরিমাণে গোলাপ ফোটে। মিরিক থেকে আরও বেশ কিছু গাছও এনেছিলাম, কিন্তু এখানে উষ্ণ পরিবেশে সেই গাছগুলো টিকতে পারেনি। থাকার মধ্যে শুধু এই গোলাপ গাছটি এবং একটি লেমন ঝাউ টিকে রয়েছে। এই ওয়ান্ডারিং ডিউ গাছটিকে নিয়ে বড্ড ফ্যাসাদে পড়েছি। এই গাছটি এত দ্রুত বাড়ছে মনে হয় একদিন এটা পুরো ছাদ দখল করে নেবে। এই জেট প্ল্যান্টটিকে আমি বনসাই আকার দেওয়ার চেষ্টা করছি, যেটা আমি আমার আগের একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম। এটা খুবই ধৈর্যের কাজ, দীর্ঘ অনেকগুলো বছর ধরে যত্ন করলে এটা বনসাই আকার নেবে। এদিকে কিছু ফলের গাছ রয়েছে, থাইল্যান্ড রেড গুয়াভা, ছোট গাছ, এত পেয়ারা ফুলবে ভাবা যায় না। একটি পেয়ারার ভেতরটা আমি আপনাদের দেখাচ্ছি। পেয়ারার ভেতরটা বেশ লাল, স্বাদও খুব মিষ্টি, সাইজ ছোট হয়। এক টুকরো পেলে আমার পমপমও খুব খুশি হয়। আরও রয়েছে বারোমাসি আম, মোসাম্বি, সবেদা, আঙুর, বেদানা, পাতিলেবুর গাছ। এগুলোতে এখনও ফল আসেনি, এগুলো এখনও ছোট। এটিতে সারা বছর লঙ্কা ফলে, বাজার থেকে কেনার প্রয়োজন হয় না। কাঁচা লঙ্কার অনেক উপকারিতা আছে, এটি ভিটামিন সি সমৃদ্ধ। যতই এখন রান্নায় আমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না কেন, কাঁচা লঙ্কাকে টেক্কা দেওয়া মোটেও সহজ নয়। পরীক্ষামূলকভাবে কিছু সবজির গাছও লাগিয়েছিলাম, তার মধ্যে এই বেগুন গাছটিতে ফল এসেছে। বেশ কয়েকটা ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে একটিতে ফল এসেছে। বাগানটি আপাতত ছোট হলেও দিনে দিনে এর গাছের সংগ্রহ বাড়িয়ে তোলার চেষ্টায় আছি। সামনের শীতে ফুলের ভেরিয়াস কালেকশন রাখবো বাগানে এবং আপনাদের সামনে সেই ভিডিও আনবো পরবর্তীতে। আজকের ব্লগটা তাই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।